বর্ষার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ কম বেশি ভিজছে প্রায় উত্তরবঙ্গের প্রতিটি জেলা জলপাইগুড়ি আলপুরদুয়ারের মতো মালদার বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ এবং বিধায়ক এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ফলে জলবন্দি কয়েকশো পরিবার শনিবার ওই ওয়ার্ড পরিদর্শনে যেতে বিক্ষোভের মুখে পড়েন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপি সাংসদের অভিযোগ কিছু মানুষকে উস্কে তৃণমূল এই ঘটনা ঘটাচ্ছে যদিও মানতে নাড়া তৃণমূল আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান

সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে পচা জল একদম সমস্ত দিনের জল এখানে একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের লোক হাঁটতে পারে না লোক বাজার যেতে পারে না দুবারের সাংসদ খগন মুন্ম্বু সে পরিস্থিতি দিয়েছিল যে গতবার আমি করে কেউ জিতলে এবারও তাকে নির্বাচন করা হয়েছে নির্বাচিত করা হয়েছে ফের জিতেছে কিন্তু যে কর্মীরা এসে আসে আমাদের দেখে চলে গেল খালি খালি ওনার ছবি করছে

কয়েক মানুষ বলছে বিক্ষোভের কোনো বিষয় নাই করানো হচ্ছে যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটি কার এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটো খাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকা গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয় নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কি বললেন যে এই আপকা কাম হ্যাঁ আপ কি বললো কি বোলাতে হ্যাঁ দেখতে হুম তুরান্ত করবাতা হ্যাঁ তার মানে উনারই দায়িত্ব উনি তো বোঝেন ডিএম তো বোঝেন এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এম করাতে হবে এমপি এম এলএর কোনো ইঞ্জিনিয়ার থাকে না এমপি এমপিএমএলের কাছে টাকা আসে না আমাদের যে এখানে এমপি এম এল এদের বা এমপি ল্যাডের যে টাকা আসে যে সেই টাকাটাও এর কাছে থাকে আমরা জাস্ট প্রোপোজাল দিই সমস্ত এমপি এম এল এরা প্রোপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে এটা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভা জন্য দায়ী কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছে উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো যদিও এই অভিযোগ মানতে নারাজ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি কি বলছেন শুনব দেখুন বিক্ষোভ তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভা আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরে তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা ওল মালদাতে তারা কাজও করিনি পঁচিশ পয়সার কাজ করে নিই ভোট আসলে সাম্প্রদায়িক কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা পায় না সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে দীর্ঘদিন পরে পেয়েছে প্রায় এক বছর দুই বছর পরে পেয়েছে বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক বিক্ষোভ আর এদিকে এ নিয়ে আমাদের মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো কয়েকদিন টানা বৃষ্টি চলছে মালদা জেলায় আর এই বৃষ্টির ফলে ইংরেজ বাজারের যেমন বিভিন্ন ওয়ার্ড জল জলমগ্ন হয়ে রয়েছে পাশাপাশি জলবন্দি হয়ে রয়েছে পুরাতন মালদা পুরসভার তেরো এবং চোদ্দো নম্বর ওয়ার্ডে যেহেতু পুরাতন মালদা মালদা যে পুরসভা রয়েছে সেই পুরসভা অর্থাৎ রয়েছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আর এই উত্তর লোকসভা কেন্দ্রেই সম্প্রতি জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী খগেন খগেন মুর্মু ইতিমধ্যেই তিনি যে উত্তর মালদার বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন পাশাপাশি এই টানা বৃষ্টির কারণে যখন যে উত্তর মালদা যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের পুরাতন মালদা পৌরসভা তেরো এবং চোদ্দো নম্বর ওয়ার্ড জলবন্দী হয়ে পড়ে এলাকার পুরো এলাকার বাসিন্দারা যার ফলে এলাকার বাসিন্দারা বলছেন যে সেই এলাকাতে দীর্ঘদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে তারা জলবন্দী হয়ে রয়েছেন অথচ সেই জল বের করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না পুরাতন মালদা পৌরসভা পাশাপাশি বেশ কয়েকদিন আগেই পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সেই এলাকাতে যান এবং ওই এলাকাতে গিয়ে সেই জল নিষ্কাশনের প্রতিশ্রুতি দিয়ে আসেন কিন্তু এখনও পর্যন্ত ওই এলাকার যে পুরো নাগরিকেরা রয়েছে প্রায় কয়েকশো বাড়ি সেই বাড়ি এখন মানুষরা জলবন্দি অবস্থায় রয়েছে স্বাভাবিকভাবে তাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তারা ঘর থেকে বেরোতে পারছেন না ইতিমধ্যে ওই এলাকা পরিদর্শনে যান উত্তর মালদার যে সাংসদ রয়েছেন হগের মুর্মু তিনি এবং পাশাপাশি ওই যে মালদা বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা সেই এলাকাতে যান এরপরে ওই এলাকাতে যেতেই এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি যে বারবার এই এলাকার জল নিষ্কাশনের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনো নিকাশি ব্যবস্থা করে ওঠেনি স্বাভাবিকভাবেই এলাকার মানুষ অল্প বৃষ্টি হলেই জলবন্দী হয়ে পড়ে আর এই জলদ্দশাতে তারা বছরের পর বছর কাটাচ্ছে অথচ সাংসদ সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন